ঋতুস্রাব বা মাসিক নিয়ে কয়েকটি ভুল ধারণা কোনো নতুন খবর আছে নাকি বিয়ের পর নতুন বউকে এ কথা জিজ্ঞেস করে থাকেন অনেকেই এতে কোনো লজ্জাবোধ না থাকলেও ঋতুস্রাব নিয়ে কথা বলতে লজ্জার যেন শেষ নেই তাছাড়া এই মাসিক নিয়ে আমাদের সমাজে রয়েছে নানা কুসংস্কার ও চুল ধোয়া ঋতুস্রাব হলে বলা হয় মেয়েদের দুদিন চুল ধোয়া উচিত নয় এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং চিকিৎসকরা বলে থাকেন মাথায় পানি দিলে মাসিকের ব্যথা অনেকটা কমে এবং এতে আরাম পাওয়া যায় মাসিকের দিনে সাতার। আগেকার দিনে পুকুরে গোসল করত অনেকেই তাই হয়তো পানি নোংরা হওয়ার ভয়ে এই নিয়ম চালু হয়েছিল যে মাসিক হলে গোসল করা যাবে না কিন্তু এখনকার গোসলখানায় সে ধরনের কোনো অসুবিধা নেই এমনকি ট্যাম্পন পরে অনেকে সাঁতার কাটে এ সময়ে অচ্ছুত ও অভিশপ্ত মাসিকের চার দিন মেয়েদের সাথে এমন ব্যবহার করা হয় যেন তারা অচ্ছুত এবং অভিশপ্ত তাদের গাছে পানীয় দিতে দেওয়া হয় না আমাদের সমাজে প্রচলিত ধারণা তাদের ছোঁয়া পানিতে গাছ নাকি মরে যাবে মশলাযুক্ত খাবার মাসিকের সময় হরমোন বেশি সক্রিয় থাকে মশলাযুক্ত তাই না খাওয়া ভালো কিন্তু অনেক বাড়িতে আচার ছুটে দেওয়া হয় না মেয়েদের এতে নাকি আচার ও নষ্ট হয়ে যাবে এমন কি আচার খেতেও দেওয়া হয় না তাদের যৌন সম্পর্ক নয় মাসিক চলাকালীন মেয়েদের শরীর কিছুটা দুর্বল থাকে অনেকের খুব ব্যথা হয় তাই এ সময়ে মেয়েদের বিশ্রাম করা দরকার মনে করা হয় এ সময় যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াই ভালো স্বামীর উচিত স্ত্রীকে এই সময় বিশ্রাম দেওয়া ও যত্ন নেওয়া যাতে তার কাজের চাপ বেশি না হয় রান্নাঘরে ঢুকতে মানা অনেক হিন্দু পরিবারে মাসিক চলাকালীন মেয়েদের রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না বিশেষ করে বড় পরিবারে এ ধরনের কুসংস্কার লক্ষ্য করা যায় তারা মনে করে এতে খাবার দূষিত হয় এই ধারণা একেবারেই ভুল বিছানায় শুতে না দেয়া অনেক পরিবারে মাসিক চলাকালীন মেয়েদের বিছানায় শুতে দেওয়া হয় না মাটিতে শুতে বলা হয় কোনো কোনো পরিবারে তো ঘরে নয় বরং বাইরে অর্থাৎ বারান্দায় শুতে দেওয়া হয় তাদের অথচ এতে যে ওই মেয়েটির কষ্ট আরও বেড়ে যায় তা কেউ লক্ষ্য করে না নাপাক রক্ত অনেকেই বলে থাকেন মাসিকের রক্ত নাপাক মানে অপবিত্র তাদের ধারণা এই রক্ত দিয়ে জাদু ঝাড়ফুঁকও করা যায় আশ্চর্যের বিষয় শুধুমাত্র অশিক্ষিত পরিবারে নয় অনেক শিক্ষিত পরিবারেও এই ধারণা প্রচলিত আছে নারী দেহের একটি সহজ ও সাধারণ জৈবিক প্রক্রিয়া যে কীভাবে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে এক অসাধারণ প্রতীকী গুরুত্ব পেয়েছে তা শুধু নৃতত্ত্ববিদদেরই আশ্চর্য করে না আধুনিক নারীবাদীদের মনেও হতাশা আনে মাসিক কোনো রোগ নয় প্রতিটি নারীর জীবনচক্রের একটা অংশ তাই প্রতিটা মেয়ের যাতে মাসিক বিষয়টিকে আতঙ্ক হিসেবে না দেখে স্বাভাবিকভাবে দেখতে শেখে এবং সচেতন হয় সেজন্য পরিবারের অবদান জরুরি